হ্যালো ভিউয়ার্স, আমরা চলে আসছি দেখতে দেখতে সরলরেখা সিরিজের চ্যাপ্টারের 4 নম্বর অঙ্কে। তো 4 নম্বর অঙ্কের প্রথম যে অঙ্কে, সেই অঙ্কে বলা হয়েছে দেখাও যে -1/2, -2 বিন্দুটি 2x-3y+4=0 এবং 6x+4y-7=0 রেখাদ্বয় হতে সমদূরবর্তী। তো আমরা অঙ্ক করার সময় সর্বপ্রথম একটা জিনিস মনে রাখা লাগবে, সেটা হলো যে আমরা লম্ব দূরত্ব বা দূরত্ব নির্ণয় করার যে সূত্রটা দেখেছিলাম, অর্থাৎ ax+by+c=0 এর লম্ব দূরত্ব বা দূরত্বর সূত্র হলো, যদি একটা বিন্দু দেওয়া থাকে তাহলে বিন্দুটার স্থানাঙ্ক x1 ও y1 ধরলে আমরা যে লম্ব দূরত্ব পাই, মডুলাস ax1+by1+c/√a²b² তো সেরকমই একটা স্থানাঙ্ক দেওয়া রয়েছে এখানে এবং বলা হয়েছে দুইটি রেখার সমদূরবর্তী, অর্থাৎ এই বিন্দু থেকে এই বিন্দু, এই রেখার যে দূরত্ব এবং এই বিন্দু দিয়ে এই রেখার দূরত্ব সেম হবে। তাহলে আমরা দেখি যে প্রথম রেখা হতে -1/2 ও -2 এর দূরত্ব ax1, তাহলে x1 এর জায়গায় -1/2 এবং by1 অর্থাৎ y1 এর জায়গা হবে -2+c/√a²a²b² সেই সূত্রে ফেলানোর পর আমরা দেখতে পাচ্ছি এখানে 9/√13 আসছে। এর পরবর্তী যেই রেখা দেওয়া রয়েছে সেই রেখাটি আবার ওই বিন্দুগামী করে যে দূরত্ব পেয়েছি, অর্থাৎ 6x+4y-7=0 রেখার হতে -1/2 এবং 2 এর দূরত্ব 6×-1/2+4×-2-7√6² + 4² ক্যালকুলেশন করার পর আমরা পেয়েছি 9/9/13, অর্থাৎ আমরা উপরেরটা এবং নিচেরটা দুইটা দেখতে পাচ্ছি সেম, অর্থাৎ আমাদের প্রথমটার দূরত্ব এবং দ্বিতীয়টার দূরত্ব সেম আসছে। তাই আমরা বলতে পারি যে উক্ত বিন্দুর রেখা দুইটি সমদূরবর্তী। চারের দুই নম্বর অঙ্ক সেম প্রসেসে করা লাগবে, এখানে একটা রাশি বেরোবে এবং এখানে একটা রাশি বেরোবে, এই রাশিটা =এই রাশি দিলে অ্যান্সার মিলে যাবে। সো আমরা চলে যাবো এবার পরবর্তী অঙ্কে।